নাদন, হো নাদন, লাল পাহাড়ির দেশে যায়, রাঙা মাটির দেশে যায়, হিতার তোকে মানাইছে না রে, একবারে মানাইছে না রে, একবারে মানাইছে না রে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওর কন্টেন্ট আর থাম্বনেল দেখলে আপনারা বুঝতেই পাবেন যে আমি কিসের ওপর ভিডিও করতে চলেছি। হ্যাঁ বন্ধু, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বা বাসস্থান, যেটা রয়েছে শান্তিনিকেতনে। বোলপুরের শান্তিনিকেতনে এই যে জায়গা, আমাদের সত্যি মন ছুঁয়ে যায়। ছোটবেলা থেকে আমার কিন্তু প্রচুর ইচ্ছা ছিল যে এই শান্তিনিকেতনের জায়গাটা কীরকম, কেমন দেখতে, আমি একবার না একবার ঠিক যাব। তো বন্ধুরা, অবশেষে আমার এই জায়গাটা ভ্রমণ করার সুযোগ পেয়েছি, তাই আমরা সপরিমাণে মিলে চলে গেছি শান্তিনিকেতনে ভ্রমণে। তো বন্ধুরা, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে শান্তিনিকেতনের ভেতরে কিন্তু একটা অনেক বড় ক্যাম্পাস রয়েছে, আর এই ক্যাম্পাসকে ভিত্তি করে রয়েছে এখানে সুন্দর সুন্দর পাঠশালা, বিশ্ববিদ্যালয়, বিদ্যালয়, স্কুল, কলেজ, আর্ট স্কুল, অনেক কিছু। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি, এগুলো কিন্তু পরপর আমি এগুলোই তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমাদের জন্য অনেক কিছু লিখে গেছেন এবং অনেক কিছু দিয়ে গেছেন, আর সেগুলোকে দেখার জন্য আমাদের একবার না একবার যেতেই হবে শান্তিনিকেতনে। শান্তিনিকেতনের যে পরিবেশটা আমাদের মনটাকে এতটাই ছোঁবে যে আমাদের ওখান থেকে কিন্তু আসতে ইচ্ছা মোটেই করবে না। আর শান্তিনিকেতনে রয়েছে অনেক সুন্দর সুন্দর আর্ট স্কুল এবং কলেজ, বাচ্চাদের হোম, মানে থেকে যারা পড়াশোনা করে, সেই সমস্ত সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে শান্তিনিকেতনটাকে ভিত্তি করে। আর আমি যে জায়গাগুলো দেখাচ্ছি, সবার ফার্স্টে চলো এই যে জায়গাটা দিয়ে আমরা যখন যাচ্ছি, দেখো পিছনে রয়েছে অনেক বড় একটা মাঠ। এই মাঠেই কিন্তু রবীন্দ্র উৎসব হয়, যেটা কি দোলের সময় যে উৎসবটা হয়, যে উৎসবটা আমরা দেখে থাকি, সেটাই কিন্তু এই মাঠের মধ্যে হয়। তো বন্ধুরা, এরকম কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে শান্তিনিকেতনের মধ্যে। আর দেখো, এটা হচ্ছে এটি সেন, মানে এটা হচ্ছে এনার বাড়ি। কিছুদিন আগেই ওনার ফ্যামিলি এই বাড়িতে এসেছিলেন, মানে এটি সেন তো এখন জীবিত নয়, উনি তো মারা গেছে, ওনার যে ফ্যামিলি রয়েছে তারাই এসেছিলেন। আর দেখো বন্ধুরা, এটা রয়েছে নাট্যঘর, মানে এখানে সব রকম নাটক, নাচ গান, তারপরে আবৃত্তি, এই সমস্ত শেখানোর জন্য এই জায়গাটা প্রচলিত। তারপরে দেখো, এটা যেখানে তোমাদের নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে রবীন্দ্রনাথ, মানে কবিগুরু রবীন্দ্রনাথ তো খুব চঞ্চল মনে ছিলেন, ওনার মন কোনো সময় এক জায়গায় স্থির থাকতো না, তাই তিনি মাঝে মাঝে চলে আসতেন এখানে পড়াশোনা করার জন্য। এই জায়গাটার নাম হচ্ছে ছাতিমতলা। এখানে মানে ঠাকুর, কবি ঠাকুর এখানে প্রায় এসে পড়াশোনা করতেন বলে এখানে এই নামটা দেওয়া হয়েছে। তারপরে যেটা দেখাচ্ছি তোমাদের, দেখো এটা হচ্ছে যে যেখানে মাটির জিনিস পোড়ানো হয়, যে ভাটাটা থাকে, এটা হচ্ছে সেই ভাটা। এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে শান্তিনিকেতনের ভিতরে। আর যেটা সবচেয়ে বেশি প্রচলিত এখানকার দুটোই জায়গা, সেটা হচ্ছে যে কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের স্টেডিয়ামটা, আর রয়েছে ওনার যেখানে ওনার সমস্ত জিনিসপত্র রয়েছে ওটা, আর একটা যেটা রয়েছে, যেটা মানে সেটার জন্যই সবাই বেশি করে শান্তিনিকেতনে বেড়াতে যায়, সেটা হচ্ছে সোনার ঝুড়ি হাট। তা চলো বন্ধুরা, এই যে নিয়ে চলে এসেছি তোমাদের সোনার ঝুড়ি হাটে, আর যেহেতু আমরা সাইট সিনের মধ্যে থেকে শান্তিনিকেতন ঘুরেছি বলে আমি এটুকুই ওখান থেকে জানতে পেরেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি পার্সোনালি এক বা দুদিনের জন্য শান্তিনিকেতন ঘুরতে যাওয়া হয় তাহলে আরও অনেক কিছু কিন্তু জেনে আসা যায়। আর যেহেতু
সোনার ঝুড়ি যে হাট রয়েছে সেটা কিন্তু মানে ছেলে মেয়ে সমস্ত সবারই জন্য কিন্তু মন মাতানো জিনিসপত্র রয়েছে। যেমন রয়েছে হ্যান্ডওয়ার্কের শাড়ি, কুর্তি, নানা রকম ডিজাইনার ব্লাউজ, সেরকমই রয়েছে পার্স, জুয়েলারি, এছাড়া বাড়িতে সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস। এছাড়া ছেলে বন্ধুদের জন্যও কিন্তু সুন্দর সুন্দর পাঞ্জাবি ওখানে রয়েছে। আর যেহেতু সামনে দুর্গাপুজো, সেহেতু দুর্গাপুজোকে ভিত্তি করে নতুনত্ব অনেক জিনিস রয়েছে। যারা ভিজিট করতে চাও একবার গিয়ে দেখে এসো শান্তিনিকেতনের সোনারঝুড়ি মাঠ। তাহলে বন্ধুরা, সোনারঝুড়ি হাটের এই যে ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারাও একবার শান্তিনিকেতন ঘুরে আসুন। শান্তিনিকেতনে যাওয়ার জন্য বেস্ট সময় রয়েছে শীতকাল, মানে ঠান্ডা ঠান্ডার সময়, ওখানে অনেক ট্যুরিস্ট আসে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রবীন্দ্রনাথের সম্পর্কে আমি যেটুকু জানতে পেরেছি সেখান থেকে, সেটা আমি তোমাদের সাথে বা আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমি তো ঘুরে ওখান থেকে ঘুরে আসার পর আমার খুব মানে মনটা খুব ভালো হয়ে গেছে এবং আমার ইচ্ছেটা যে পূরণ হয়েছে। কিন্তু আগামী দিনে মানে আমার একটা শান্তিনিকেতনে স্পেশালভাবে দুদিন বা একদিনের ট্যুর করার ইচ্ছা রয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি এই ট্যুরটা মানে আমি এই আশাটা আমার পূর্ণ করব। তা বন্ধুরা, আপনারা ভিডিও দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে যে আইকন বাটনটা আছে সেটাকে প্রেস করে দেবেন। আশা করি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে। আর বন্ধুরা, এই সোনারঝুড়ি হাটে কিন্তু অনেক সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। শুধু দেখে শুনে একটু দাম দর করে ওখান থেকে জিনিস কিনতে হয়, কারণ এই জিনিসগুলো যখন আমাদের নানা কলকাতার বাজারে মানে শহরের বাজারে যখন চলে আসে, এই জিনিসগুলোর দাম কিন্তু অনেকটাই বেড়ে যায়। তাই ওখানে ঘুরে দেখে মন শান্তি করে অনেক কিছু কেনা যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা, শাড়ি থেকে নিয়ে মানে জুয়েলারি থেকে নিয়ে সব কিছু ওখানে রয়েছে। যদি ইচ্ছা হয় একবার নিশ্চয়ই ঘুরে আসবে সোনারঝুড়ি হাটে। এছাড়া তোমরা পার্সোনালিও যেতে পারো, স্টেশন থেকে একটা টোটো করলেই আমরা শান্তিনিকেতনে ক্যাম্পাসের ভিতরে চলে যেতে পারবো খুব সহজেই। আর স্টেশন থেকে যেহেতু শান্তিনিকেতনে ক্যাম্পাসটা একদমই সামনে, আর সোনারঝুড়ি হাটটা একদম ঘুরেই কিন্তু আমরা একদিনের মধ্যেই চলে আসতে পারি। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো নমস্কার বন্ধুরা।